হ্যালো অল অফ ইউ, যাই হোক, শুভ সরস্বতী পূজা সবাইকে। তো আমি আজকে রয়েছি, এই যে আমি আজকে আমার বাড়িতে রয়েছি, মানে আমার বাপের বাড়িতে রয়েছি। কালকে রাত্রিবেলায়, কাল রাত্রিবেলাতে আমি আরো এসে গেছি, আমি আসি এখন কাজ করিনি, কারণ আমি এসেই শুয়ে পড়েছি। কালকে রাত্রি 12টার সময় এখানে এসে আজকে সকালবেলা আমাকে স্কুলে যেতে হয়েছিল, এবং তাও অনেক সকাল সকাল, সেই জন্য ঘুমিয়ে পড়েছিলাম। এই যে আজকে আমার বাড়ির পুজোর 10th ইয়ার, মানে এটা একটুখানি খুব স্পেশাল ইয়ার। অনেক স্ট্রাগল করে পুজোটা কন্টিনিউ হয়েছে এত বছর ধরে, কেন করেছি স্ট্রাগল সেটা পরে এখানে শেয়ার করবো। এই হচ্ছে এটা 10 বছর, দেখো তোমাদের সাথে শেয়ার করছি, সবাই খুব ব্যস্ত। এই যে সবাই এসেছে, আসলে তোকে দেখাই যাচ্ছে না, দেখা। এটা হচ্ছে আমাদের বাড়িতে আমার একটা ছোট বোন, আমাদের কোন ফ্লোরে থাকিস? সেকেন্ড ফ্লোরে থাকে। বলতে পারো এটা আমরা ফ্ল্যাটের খুব কম মেম্বার্সরা মিলে এই পুজোটা করি, মোটামুটি 4-5টা ফ্ল্যাটের মেম্বার্সরা মিলে এই পুজোটা করি। আর এরা তো রয়েছেই, ভাগ ভাটগুলো বক, কি বলছিস? বক বক, কি বলছিলাম? কি বলছিস? কি 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 কত সাদা কাটবি তুই আমার নামে? কখন কাটবি বলি? আরে কি চাদার কিছু কথাই বলিনি, এই তো বলি কি কত ব্লগার হয়ে গেলে তুই জন্য কিসব বললি? 500 কে করো সেই সময় বুঝে বলবো। 500 ই হলো না তার, কে হয়নি এখন? না 500 ই হলো না। সাবস্ক্রাইব কর, এখানে একটা পোস্টার লাগিয়ে দে। হ্যাঁ ওই যে চাঁদা ব্যথিত পুজোর পাশাপাশি প্লিজ টু সাবস্ক্রাইব এন্ড লাইক। এই সব থেকে ভালো বলছি, ফ্রিতে খেয়ে আছে আমাদের, কি যাবে ফ্রিতে খাওয়াতে? কোথায় হয়ে গেলে তো দিদি চ্যালেঞ্জ দিই, আমরা লোক তুলে আনবো রেস্টুরেন্টে, ডিল করবো, দিদি গুলো চলো আমরাও খাবো তুমিও চলো। কোথায় ফ্রিতে খাবে বুঝতে পারছি না, এই তো ব্লগারদের তো আসে গেলে। হ্যাঁ তখন নিয়ে যাবো, এক এক একজন করে করে নিয়ে যাবো। না তিনজন নিয়ে যাওয়া যায়। আমি একটু রেস্ট নিয়েছিলাম 1 ঘন্টা মতো, কারণ তখন ভোগ বিতরণ করা হলো, তারপরে খুব টায়ার্ড লাগছিল। তো রেস্ট নেওয়ার পরে এখন এই খেতে এসেছি, সবাই মিলে খাচ্ছি, এখন তোমাদের সাথে শেয়ার করছি। এখন কেমন হয়েছে খাবার? খুব ভালো। এটা তোমার কত রাউন্ড চলছে? সেকেন্ড নম্বর। আমাদের সব বাড়িতে বানানো হয়, কোনো লোক বা ক্যাটারিং দিয়ে করা হয় না, সব বাড়ির মানে ফ্ল্যাটের আর কি মেম্বার্সরা মিলেই করা হয়। নিচে তো আমি এখন খেয়ে নিই, খেয়ে তোমাদের সাথে তারপরে আবার ব্যাক টু দ্য ব্লগ, ঠিক আছে? খাওয়ার পরে তোমাদের সাথে শেয়ার করছি। এখন আমরা সন্ধ্যা আরতিতে বসেছি, অঙ্কিতা কাসর বাজাচ্ছে। তো এখন বাজে 7:30, না 7:45, এখন আমরা একটু বেরিয়েছি। তো আফটারঅল সরস্বতী পুজোর পাশাপাশি আজকে ভ্যালেন্টাইন্স ডে, আর বিয়ের পরে এটা ফার্স্ট ভ্যালেন্টাইন্স ডে। তো কোথায় যাবো জানি না, কারণ আজকে যেখানেই যাচ্ছি না কেন মানে ওখানে বসার জায়গা পাওয়া যায় না, ভীষণ ভিড়, হয়তো ঘুরে ফেরো চলে আসতে পারি। এবার লেটস সি এখন কোথায় যাই। এই জাস্ট বেরোলাম, ড্রেস ফ্রেস সব চেঞ্জ করে ফ্রেশ হয়ে, এই যে এটা আমার আজকে টায়ার্ড, ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কী করেছি। এসছি, জানি হবে না, তাও বারবার করে শাওন বললো, একবার ট্রাই করেই দেখি না, করেই দেখি না। বাইরে লাইন দেখো, মোটামুটি রাত্রি 2টো, দেখো দেখো মানে 2টো অবধি দাঁড়ালে পেয়ে যাবো। আর আজকে পাওয়া যাবে না, লেক ভিউ তো তুমি আরোই পাবে না গো। ইস করেছে কি ব্যাক করবো গো, লেক ভিউ তো দেখি, লেক ভিউ তো কত বেটিং। আমরা ওজিতে কোনো রকমের জায়গা পাওয়ার পসিবিলিটি না দেখে ওর থেকে একটু দূরে লেভেল 7 এলাম, দেখা যাক এখানকার কি সিন। এবার লেটস সি, না
6 অফ টু রয়েছে 7 টা হয় আই গেস রুফটপ Good night.